হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আজকে রথের ঠিক আগের দিন, অভিষেকের জন্মদিনের আগের দিন আর কি, অভিষেকের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তাই ভাবলাম এখানে শ্রীরামপুরে যে জগন্নাথ মন্দির আছে, মানে মাহেশের জগন্নাথ মন্দির, সেখানে যাব। নবকলেবর রূপে সাজানো হয়েছে জগন্নাথকে, সেই রূপ তোমাদেরকে আজকে দেখাবো। আগামীকাল আমার বাড়ির পুজো, সেটা তো তোমাদেরকে দেখাবোই। যেহেতু মাহেশে এসেছি তাই মাহেশের মন্দিরটাও দেখাবো। অভিষেক নিয়ে যাচ্ছে আমাকে এখন স্কুটিতে চাপিয়ে। অভিষেক, আমি এখন ড্রাইভ করছি, তো কত কোনো কথা হবে না। ড্রাইভ করছি সত্যি, ওকে বকানোটা ঠিক হবে না। চলো আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাই। জগন্নাথ প্রভু আসন্তি আসন্তি, দিব্য রথ বাহে মহাপথ বাহে, লোকঙ্ক মধ্যরে সমাধান না। গুন্ডিচা রাতিরে উসর জন, এই যে মাহেশের সামনে আমরা চলে এসেছি, মানে মাহেশের মন্দিরের সামনে চলে এসেছি। এই যে বাঁদিকে মাহেশের মানে ঐতিহাসিক রথ দাঁড়িয়ে আছে, বাঁদিকে একটু সামনে গেলেই দেখতে পাবো। এদিকে মেলাও বসে গেছে আজ থেকে। এই সেই মাহেশের ঐতিহাসিক রথ, এই যে রথ এখন সাজানো চলছে। রক্ষিবন্তি সম্মান সবু মনিষ মঙ্গলারে বিহার জগন্নাথ। এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। চলো সঙ্গে থাকো। Thank you.